চারটার সময় নিশ্চয়ই আমি ঘুমাচ্ছি না, আমি জেগে আছি, কাকে নিয়ে ভিডিও করছি, আর কাকে নিয়ে করছি, ম্যান্ডিকে নিয়ে। দেখলে ম্যান্ডির মাথাটা ঘুরে, চোখ দুইটা ভালো করে খুলতে পারে না, কত কষ্ট। কারণ আগে তো ঘুমাতো না, নিদ্রা ছিল না, এখন শুধু নিদ্রাই নিদ্রা। তাই একটা মানুষের যখন আমাদের শরীরটা কোনো কাজ ভালো লাগে না, ধরো অসুস্থ, তখন আমরা মিনিমাম কাজটুকু করি, যেটা না করলেই না হবে, ঘুম থেকে উঠে আবার সেই ম্যাগি, ম্যাগি আর চাউমিন, মানে ব্রেকফাস্ট বোধ হয় এছাড়া কিছু হয় না, কখনো স্যান্ডউইচ, কখনো চিড়ের পোলাও, আমি নর্মাল ব্রেকফাস্ট কথা বলছি, কখনো সুজি, নোনতা সুজি, কখনো মিষ্টি সুজি, এরকম নানা ব্রেড জ্যাম, ফ্রুটস, এরকম নানা রকম ব্রেকফাস্ট কিন্তু হয়, ছোলে, কাবুলি ছোলা হয়, কখনো কালা চানা ভাজা হয়, হ্যাঁ, কিন্তু এখানে ফিক্সড ব্রেকফাস্ট হচ্ছে ম্যাগি নাহলে চাউমিন, আর চাউমিনে অবশ্যই হলদি দিতে হবে, হলদি ছাড়া চাউমিন হলে কিন্তু নো টেস্ট। যাই হোক, শরীরটা খুব খারাপ লাগছে, কিন্তু বেরোতে হবে। কেন বেরোতে হবে? কারণ টিচার্স ডেতে টিচারকে কোনো গিফট দিতে হবে। আচ্ছা, এটা যদি মূল কারণ হয়ে থাকে বাইরে যাওয়ার, যে হ্যাঁ আমার শরীরটা ভালো লাগছে না, তো আমি টিচার্স ডেতে ওই গিফটটা কিনেই চলে আসব, অন্য কিছু হয়ে যেতে পারে। টিচার্স ডের কথার আগে দুদিন, একদিন আগের থেকেই বলছিল, যদি তেমনও হতো ও কিন্তু তিন চার দিন আগে অ্যামাজনে বা ফ্লিপকার্টেও কিন্তু নিয়ে আসতে পারত, তাই না? যখন ও বসিরহাট থেকে আসছিল, চাইলে ওই সময়ও নিয়ে আসতে পারত, কারণ বলেছিল টিচার্স ডে সামনে আসছে, ও নিয়ে আসতে পারতো, বা শাশুড়িকেও যদি টাকা দিয়ে দিতেন, দিয়ে দিত, তো শাশুড়ি মাও কিনে আনতে পারত। শরীর খুব খারাপ, একদম টলছে দুজনই, টলার তো অভ্যাস এমনি আছে। আচ্ছা ভেবে দেখো, টলছে, ওরা চোখ খুলতে পারছে না, দুজনেরই ওষুধ খাওয়ার পর কেমন ঘুম ঘুম ভাব, ঘুম ঘুম ভাব, তারপরও বাইক নিয়ে বেরোতে হচ্ছে, এটা রিস্ক না? এই এক মাস যে ওর হাতটা ভাঙা ছিল, ওরা কিন্তু ঘুরতে গেছে, টোটো নিয়ে গেছে, তাহলে যেহেতু আমাকে বেরোতেই হবে, আমাকে বেরোতেই হবে, আমার এত ইম্পর্ট্যান্ট কাজ এটা টিচার্স ডে, টোটোটা নিয়ে গেলে এই মাথা ঘোরার মধ্যে টলতে টলতে লং রাইড থেকে শুরু করে কাছাকাছি রাইডও কতটা রিস্কি। তার মানে অরিজিনালি টোল ছিল না, অরিজিনালি কি ছিল না, এই চোখটা এমন করে ভিডিও করলেই তো ঘুম ঘুম মনে হয়, এই যে আমার প্রচণ্ড ঘুম পেয়েছে। তারপর প্রবাল, যেটা বলতে পারছি না স্বামী স্ত্রীর জন্য, হাতে লাল লাল আংটি, লাল পলা, প্রবাল দিয়েছে, প্রবালটা হচ্ছে অ্যাক্সিডেন্টের জন্য দেয়, মঙ্গলের জন্য দিয়েছে প্রবাল, তামা বা রূপো দিয়েই পড়ে, সোনা দিয়ে পড়ে না, কিন্তু ম্যান্ডি তো আবার বড় লোক, তাই তামা দিয়ে পড়েছে ভাব কেন। হ্যাঁ, প্রবালের এফেক্ট সবসময় তামা দিয়ে পড়লে হয়। তারপর ম্যান্ডিকেও বলেছে নীলা পড়তে, কিন্তু ম্যান্ডি নীলা টিলা পড়বে না, এর থেকে বেশি কি একটা নাম্বার দিয়ে নাকি একটা ইসে দিয়েছে লকেট, ওই নাম্বারের লকেটটাই লাগিয়ে দেবে, লাগিয়ে রাখবে, ভালো কথা, নীলা না পড়লে হয়, কারণ নীল নীল জিনিস লাগালে অনেকটা কাজ হয়, তো নীলা পড়বে না। ও সোনার দোকানে যাবে ওই আংটির, প্রবালে আংটিটা আনতে, ওর তো কিছু পুরনো জিনিস মনে থাকে না, যা দেখে তাতেই ফোকাস, কিছু পুরনো মনে নেই, এখন আমি কলম দেখছি, কলমটাই ভাবছি, সামনে যে আমার ক্যামেরাটা খোলা, আমাকে যে ভিউয়ার্সরা দেখছে, আমি কিন্তু ভুলে গেছি, আমি কিন্তু শুধুমাত্র ফোকাস করছি এই এই পেনটার দিকে, তাহলে কী করে ওর মনে আছে বা ছিল বা মনে পড়লো, ওর কিছু পুরনো গয়না ভাঙা ভাঙা আছে, পুরনো কানের একটা কি আংটির ভাঙা, এগুলি কী করে মনে পড়লো ওর? ও পাগল না, ও দুনিয়াকে পাগল করে ছেড়ে দিল, দেখো পারলো না, পারলো না প্রদীপ চোপা এরা ওকে হারাতে, ঠিক ফিরে এসেছে, ঠিক লাখ ভিউজ কামাচ্ছে, ও জানে ও যদি একটু নর্মাল চোখটা খুলে ভিডিও করে ভিউয়ার্স দেখবে না, ভিউয়ার্স বকবে, ইস ঘুম ঘুম ভিডিও দেখতে পারলে না, ইস কি খাচ্ছে, তাও দেখবে, তাই ও চোখ খুলে না, ওই ঘুম 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 করেই কথা বলবে অ্যাটলিস্ট দুর্গাপূজা পর্যন্ত, কিন্তু ভিউজ কিন্তু লাখ, প্রদীপ এত কিছু করেও কিন্তু মাত্র দুই তিনটা ভিডিওতে লাক্স কামাতে পেরেছে, ওরা কিন্তু কামাতে পারেনি, এবং যেখানে কিনা এখন ওর ওয়াইটি রিচ ডাউনে চলছে, তারপরেও লাখ, কারণ এক মাস ভিডিও না দিলে এরকম রিচ কমে যায়, তারপরও লাখ ভিউজ, তাই ও চোখ খুলে ভিডিও করবেই না। ম্যাগি হয়ে গেল, মাস্টার ক্রিয়া শুধু ভাটটা করতে লাগবে, তারপরে বেরিয়ে, এবং বেরোনোর সময়ও কিন্তু সেই লাল কুর্তি, সুন্দর ইয়ে পরতে, ড্রেস পরতে ভুল করেনি,
যা যখন আমাদের কিচ্ছু ভালো লাগে না তখন দূরও যা যা আছে যেমনে আছে চুলটা একটা বাঁধলাম বেরোতে লাগবে শরীরে নাই তাল বাস বেরিয়ে গেল হ্যাঁ বেরোতে লাগবে এটা হয় নর্মাল নর্মাল থিঙ্কিং কিন্তু যখন না বাবা উফ বাবা দেখো আমাকে কেমন লাগছে তখন আমরা সাজগুজের ব্যাপারটা ভাবি তার মানে সে সম্পূর্ণ নর্মাল আছে হ্যাঁ ঘুমের ওষুধ সমস্ত মেন্টাল হেলথের জন্যই ঘুমের ওষুধ দেওয়া হয় ট্র্যাঙ্কুলাইজার দেওয়া হয় কারণ নার্ভটাকে শান্ত রাখার জন্য এর বেশি কিচ্ছু না এইটুকুনি হয়েছে বাকিটা তোর মন গড়া নাটক তাহলে কী করে ও ওই সময় পুরনো কী কী গয়না ও তো কিছু মনেই নেই তাহলে কালকে কী হচ্ছে ভুলে যাচ্ছে কালকে বিরুদ্ধে বলেছিল তাহলে কী করে পুরনো গয়নাগুলি মনে আছে এগুলো একবার মনে হয়নি কালকে বিরুদ্ধে বলেছিল ওর নাকি একদম চোখে জল আসে না কান্না হয় না কোনো কষ্ট হয় না কথায় কথায় হাসি আসে মাসি জিজ্ঞেস করেছে ফ্যানেল আছে হি হেসে দিয়েছে ওই ফারিয়ার মা বলেছে পুজোতে আসবে ও খি হেসে দিয়েছে কোন হ্যাঁ মিথ্যে বলছে আমি লাগিয়ে দেবো ওটা শর্টসটা লাগিয়ে দেবো এখানে না অন্যখানে লাগাবো তোমরা জানো আমি ক্লিপিংস রাখি না আর লাগালেও পরে রাখি না মানে ওই জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য ক্লিপিংসটা তো দিলাম তারপরেই ক্লিপিংস আমি হাঁটিয়ে দিই রাখি না ক্লিপিংস তো যাই হোক তারপরও এত ঘুম ঘুম ভাবের মধ্যেও কিন্তু ও ড্রেস পরতে ভুল করল না ওষুধটা খায়নি ওষুধটা খেলে ঘুম পাবে তার জন্য খায়নি ওষুধের কিন্তু টাইমিং থাকে যে সকালে খাওয়ার পর ওষুধটা খাবেন দুপুরে খাওয়ার পর ওষুধটা খাবেন রাতে খাওয়ার পর ওর যেহেতু বেরোতে হবে ও ওষুধটা খেল না আর হাসি আজকের ভিডিওতে কোথাও আজকের ভিডিওতে কোথাও তুমি হাসি দেখেছ কোথাও কোনো জায়গাতে কালকে ওইটাও ছিল শুধুমাত্র ভিডিওর স্বার্থের জন্য দেখ আমি পাগল দেখ আমি পাগলামি আছি টপ ক্লাস অ্যাক্ট্রেসও হ্যাঁ অ্যাক্টিং স্কিল দুর্ধর্ষ আছে দুর্ধর্ষ সত্যি মানে ওর মধ্যে আমাদের যে ফিল্ম স্টাররা হয় যারা ওদের মধ্যে কিন্তু এটা কিন্তু স্কিল যে গান গায় অনেক গায়িকা আছে আমি শুনে দিচ্ছি অন্যই তো কোনোদিনও গান শিখেনি কত ভালো গান করে গলায় সরস্বতী বসে থাকে ঠিক অ্যাক্টিং স্কিলটা মারাত্মক কখন হাসতে হবে কখন কাঁদতে হবে কখন ভালো লাগছে না ভীষণ ঘুম পাচ্ছে শরীরটা ভালো নেই করে ভিডিও করতে হবে পরিষ্কার জানে খুব কম লোক করতে পারে এত ডিপে নাটক তারপর দেখো সে গয়না দিয়ে গয়না কিনলো না সে গয়নাটাকে বিক্রি করলো তার কি টাকা কম পড়েছে না কারণ গয়না দিয়ে এটা না করে ও ক্যাশ দিয়ে একটা মোটা গয়না বানাবে আর 18,000 টাকাও নিয়ে এসছে বলেছে এটা কিন্তু আমাদেরকে দেখায়নি যে ক্যাশ গুনতে গুনতে এনেছে হতে পারে তার বিনিময়ে কোনো কিছু গয়না বানাতে দিয়েছে বা ওই গয়নাগুলির টাকাটা ও ওই প্রবালের টাকার সাথে অ্যাডজাস্ট করে নিয়েছে দুটোই সম্ভব ওর টাকার এমন কিছু কম পড়েনি যে ও এটা বিনিময়ে ওইটা করবে যার 21-22 লাখ টাকা এখন এই মোমেন্টে আছে সে 18,000 টাকা দিয়ে গয়না বিক্রি করার কোনো দরকার পড়েনি ওই টাকাটা ওইখানে ও অ্যাডজাস্ট করে দিয়েছে বা ভবিষ্যতে কিছু একটা গয়না বানাবে ওর তো একটা আছেই পেন্ডিং ব্রেসলেট বানাবে কী বানাবে না বানাবে ওইটাও বানাবে তারপর ঘরে আসলো রান্না তো নাই মাস্তরকারি তো আছেই হয়ে গেল তারপর তবে মাস্তরকারি করে খেয়ে ঘুমাবে ঘুম থেকে উঠে স্নান করবে স্নানটা টাইমলি করলে কিন্তু তোমরা ভাববেও নর্মাল হয়ে গেছে ও যে নর্মাল হয়নি ও যে অ্যাবনর্মাল লাইফ লিড করছে তোমাদেরকে বোঝাতে হবে যে আমি টাইমলি স্নান করি না আমি টাইমলি রান্না করি না আমি টাইমলি খাই না কারণ তোমরা দেখতে যাও আমরাও দেখতে যাই আমরাও কথা বলি কারণ ও যদি টাইমলি সব কিছু আমি তোমাদের আগেও বলেছি রোজ দিন একটা কথা বলি যদি ওরা আমাদের কোনো খাদ্য না দেয় আমরা কি খাবো ওরা খাদ্য দিলেই সেই খাদ্যটা আমরা খাই বাড়ির ঘরে যদি আমি দরজাটা বন্ধ রাখি ঢুকতে দেই না কাউকে তাহলে ঘরটা আমার নোংরা আছে না গোছানো আছে তোমরা বলতে পারবে না আমি তোমাদেরকে চা না খাওয়াই আমি চাটা কেমন করে বানাই তোমরা বলতে পারবে না কতটুকুন খারাপ বানাই কিন্তু যখন তুমি আমাকে খাদ্য দেবে তখনই ভিডিও করতে পারবো এর জন্য খাদ্য দেয় যাতে আমরা এটা নিয়ে কন্ট্রোভার্সি করতে পারি আর তোমরা যাও গিয়ে দেখি তো নর্মাল হলো কি না হলো কি না হলো কি না না হয় নাই এখনও তো অ্যাবনর্মালিটি আছে তার জন্যই লাগ ভিউজটা হচ্ছে তারপর বললো কি রাত্রের ঘুমের আগে ডিম তরকারিটা ডিম ক্লোজ ডোর হ্যাঁ রাত্রের ঘুমের আগে ডিম তরকারিটা ইসে করে নিই বানিয়ে নিই ডিম তরকারিটা বানিয়ে নিই কারণ কারণ ডিম তরকারি বানিয়ে নিলে কালকে আর কিছু করতে লাগবে না আমরা কোথাও বেরোতে পারবো হ্যাঁ বেরোনোর প্ল্যানটা হয়ে গেলো আবার কিন্তু সন্ধ্যার সময় কোথাও বেরোনোর প্ল্যান ছিল কারণ
ব্লগিং এ কিছু তো রাখতে লাগবে, সেটা ঝাড়। মানে এত ক্রিটিক্যাল, মানে সত্যি আমি ওকে হ্যাটস অফ দেই ওর ব্রেইনটাকে। হ্যাঁ, আজকে ডিমের ঝোলটা করে রাখলাম, কালকে তাহলে বেরোতে পারবো। চাউমিনের প্যাকেট টিচার নিয়ে এসেছে, সে চাউমিনের প্যাকেট সকালে ব্রেকফাস্ট হয়ে গেল, আর কি বলে এটাকে, ডিমটা বেশি করে আনলাম, এখনো হয়ে যাবে, কালকেরও হয়ে যাবে, মানে কালকে রান্না বান্না নেই, আর কালকে কোথাও বেরোতে পারবো, তাহলে অসুবিধা নেই। এই যে কালকে বেরোতে পারবো বললো, এখন ভিউয়ার্সরা এই জন্যে কালকে আবার দৌড়াবে, দেখি তো কই যায় কই যায় কই যায়। কারণ আজকে একটা ভিডিওতে বলেছে যে হুজুর কিছু জিনিস দিয়েছিল, সেই জিনিসগুলি ওরা ফেলতে গেছে, তাই কালকে হুজুর আর কি দিল আর কি বলবে, কালকে বেরোতে পারবে, এই কথাটা আজকের ভিডিওতে বলে দেওয়ার কারণে হচ্ছে তোমরা দৌড়ে দৌড়ে যাবে যে ভিডিও কালকের কি কোথায় যাবে, কেন যাবে, কিসের জন্য যাবে, কি কিনতে যাবে, সব দেখার জন্য। কিনতে যাবে না ফেলতে যাবে, এই যে একটা আমাদের মধ্যে টেনশনটা হবে না, মানে কিউরিয়াসিটি, তার জন্যই কিন্তু কালকে সেই ভোর সেই সন্ধ্যার সময় ঘুম থেকে উঠলো, সেই টিচারের জন্য চাউমিন দিয়েছে এবং তিন প্যাকেট দিয়েছে, টিচার শাশুড়ি আর মেয়ে, এটা বলতে লাগে? টিচার একা খাবে স্টুডেন্টের সামনে, শাশুড়িকে তো একটা কর্তব্যের মধ্যে পড়ে না, শাশুড়ি এত কাজ করছে, এত কিছু করছে, বাচ্চাটাকে রাখছে। হ্যাঁ, তো শাশুড়িকে রাখতে লাগবে, সেটাও কিন্তু আবার টিচারকে বলতে লাগবে, কারণ না হলে তো তোমরা ভুলে যাবে যে ও খাইয়েছে কি না খাইছে, গত বছর অনেক কিছু খাইয়েছিল, এবারও কিন্তু টিচার যাতে ও একটা ক্যাডবেরি দিল, একটা পেন আর একটা সুন্দর একটা পার্স দিল, তাই ও ওর সব কিছু তাহলে মনে আছে, ট্যাটু করানোর কথাও মনে আছে, ট্যাটু করার সময় কী সুমেন বলেছে সেটাও মনে আছে, এগুলি সবই মনে আছে। ও শুধু ভোলার অভিনয় করে, কিছুই ভুলে না, ভোলার কিছুই ভুলেনি ও, অভিনয়, আর এই অভিনয়ের দ্বারাই কিন্তু 1 লাখ ভিউজ কামিয়ে যাচ্ছে। চালিয়ে যাও মা। তবে হ্যাঁ, তোমার অ্যাক্টিং স্কিলকে আমি কিন্তু, মানে কালকে যখন হাসির কথাটা বলার পর কি করে হাসলো বলেছে প্যানেল কোথায়, আমি কি হাসলাম, মানে মানতে লাগে, ঘুম পেয়েছে বলে শুয়ে শুয়ে ভিডিও করতে বসে গেল, এই জিনিসগুলি সত্যিই মানতে লাগে। চলো বাই।